ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ম্যাকবুক ইয়ার, একদমই লেটেস্ট জেনারেশনের কোর i5 প্রসেসরের 10 জেনারেশনের G7 এর কালেকশন, চমৎকার এক্সক্লুসিভ HP এর ড্রাগন ফ্লাই G2টা কালেক্ট করতে পারেন। আর পছন্দের Lenovo X1 ইয়োগার কালেকশন, এটা হচ্ছে কোর i5 প্রসেসরের 8 জেনারেশন। আলট্রা স্লিম ল্যাপটপ সার্চ করছেন, ডিসপ্লেটা একদমই ঠিক চাচ্ছেন তারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন। 14.1 ডিসপ্লে দিয়ে একদম ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। কিন্তু ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারে কালেক্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, আপনি চাইলে ফোন করে ভিডিও কলে। সবাইকে কি অবস্থা, সবাই কেমন আছেন? আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। রমজান মাস উপলক্ষে কিন্তু 21 টেকনোলজিতে শুরু হয়ে গেছে ধামাকা মেলা। সো আপনারা যারা এখনও ল্যাপটপ পারচেস করেননি, রিজনেবল প্রাইজে বেস্ট বাজেটে ল্যাপটপটা পারচেস করতে চাচ্ছেন, তারা কিন্তু ডিরেক্ট চলে আসতে পারেন 21 টেকনোলজিতে। আমাদের শোরুম অ্যাড্রেসটা খুবই ইজি একটা লোকেশন, মিরপুর 10 গোলচত্বর বরাবর সাজেদা ম্যানশনের দোতলাতে। মেট্রোলে পিলার নাম্বার ফলো করতে পারেন, 251 নম্বর পিলারের ঠিক রাস্তার পূর্ব পাশে পাবেন আপনাদের সবার পছন্দের ট্রাস্টের 21 টেকনোলজির ব্রাঞ্চ। সো এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের ম্যাকবুক ইয়ার। আপনারা যারা কিনা একদম রিজনেবল প্রাইসের মধ্যে, মানে এক কথা হচ্ছে মিড বাজেটের মধ্যে ম্যাকবুক ইয়ার সার্চ করছেন, তাও কিনা আবার 2015 ভ্যারিয়েন্ট, তারা কিন্তু ডিরেক্ট চলে আসতে পারেন 21 টেকনোলজিতে। কারণ 21 টেকনোলজিতে বর্তমানে ম্যাকবুক ইয়ার 2015 কিন্তু মেলা চলছে, একদমই রিজনেবল প্রাইসে পারচেস করতে পারবেন। প্রোডাক্ট আউটলুক একদমই ফ্রেশ, এটা কিন্তু কোর i5 প্রসেসরের, এটাতে আপনারা 8 GB র্যাম পাবেন, স্টোরেজ হিসাবে 128 SSD এবং পাশাপাশি অ্যানাদার ভ্যারিয়েন্ট 256 SSDও কিন্তু কালেক্ট করতে পারবেন। পাশাপাশি একদম ফ্রেশ আউটলুকে আছে 13.3 ডিসপ্লে পাবেন, এবং আপনারা কিন্তু এগুলোতে ব্যাটারি সাইকেল কাউন্ট খুবই ভালো পাবেন, মানে বিলো 100। সো ধরে নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ পাবেন 4-5-6 ঘন্টা প্লাস। এবং এই চমৎকার এক্সক্লুসিভ ম্যাকবুক ইয়ার 2015 ভ্যারিয়েন্টটা অরিজিনাল চার্জার দিয়ে 21 টেকনোলজি থেকে পারচেজ করতে পারবেন অনলি 37,990 টাকায়। এই মেলা কিন্তু চলবে মাত্র অল্প কয়েকদিন। সো যারা ল্যাপটপ পারচেস করবেন, দেরি না করে সরাসরি চলে আসেন 21 টেকনোলজিতে। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের একদমই লেটেস্ট জেনারেশনের কোর i5 প্রসেসরের 10 জেনারেশনের G7 এর কালেকশন, যাতে কিনা আপনারা পাবেন 16 GB র্যাম এবং 512 SSD, পাশাপাশি কিন্তু থাকছে 8 GB গ্রাফিক্স, একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে। আপনারা কিন্তু এগুলোর সাথে প্রত্যেকটাতে অরিজিনাল চার্জার পাবেন, কোম্পানির তরফ থেকে খুবই সুন্দর একটা ব্যাকপ্যাক এবং মাউস ফ্রি পাবেন, এবং পাশাপাশি কিন্তু আপনারা এই চমৎকার ল্যাপটপটার সাথে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। প্রাইসটা রাখছি খুবই রিজনেবল, মাত্র রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট রেটে কালেক্ট করতে পারবেন 58,990 টাকায়। আপনারা যারা কিনা সুপার আলট্রা স্লিমের ল্যাপটপ সার্চ করছেন, 360 ডিগ্রি কনভার্টেবল হতে হবে, একদমই ফ্রেশ, 13.3 ডিসপ্লের চেয়ে বেশি নয়, তারা কিন্তু এই যে আমার হাতের এই চমৎকার এক্সক্লুসিভ HP এর ড্রাগন ফ্লাই G2টা কালেক্ট করতে পারেন। এটা হচ্ছে কোর i5 প্রসেসরের 11 জেনারেশন, যাতে কিনা আপনারা পাবেন 16 GB র্যাম, 512 SSD। ভিউয়ার্স, এটার কিন্তু অ্যানাদার ভ্যারিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে, আপনি চাইলে সেম প্রোডাক্টে কোর i7 প্রসেসর এবং 32 GB র্যাম প্লাস হচ্ছে 512 SSD দিয়ে কালেক্ট করতে পারবেন। সো আমার হাতের এই চমৎকার এক্সক্লুসিভ ল্যাপটপটা রমজান মাস উপলক্ষে ডিসকাউন্ট রেটে আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র 79,990 টাকায়। এখন যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 360 ডিগ্রি কনভার্টেবল, আপনাদের সবার পছন্দের Lenovo X1 ইয়োগার কালেকশন, এটা হচ্ছে কোর i5 প্রসেসরের 8 জেনারেশন। আপনারা যারা একদম সুপার আলট্রা স্লিম X1 ইয়োগাটা সার্চ করছেন, অবশ্যই ফ্রেশ আউটলুকে হতে হবে, কোয়ান্টিটি থাকতে হবে, কারণ আপনি প্রোডাক্ট দেখে শুনে বুঝে পছন্দেরটা বাছাই করে নেবেন। তারা কিন্তু 21 টেকনোলজি থেকে এই যে আমার হাতের এই চমৎকার কোর i5 প্রসেসরের 8 জেনারেশন ল্যাপটপটা পারচেস করতে পারেন 39,990 টাকায়। এরপরে যে ল্যাপটপটা দেখাবো, এটা হচ্ছে X1 কার্বনের একটা চমৎকার ল্যাপটপ। আপনারা যারা আলট্রা স্লিম ল্যাপটপ সার্চ করছেন, ডিসপ্লেটা একদমই ঠিক চাচ্ছেন, তারা কিন্তু এই চমৎকার ল্যাপটপটা নিতে পারেন। 14.1 ডিসপ্লে দিয়ে একদম ফুল এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, এবং এই চমৎকার ল্যাপটপটা কিন্তু
4i5 এর 7th generation 8th generation এবং 10th generation টা আমাদের কাছে अवेलेबल আছে আমার হাতে এই মুহূর্তে যেটা আছে এটা হচ্ছে 7th generation এর ল্যাপটপ প্রাইসটা রাখছি 31990 টাকা সেম আউটলুকে আপনারা কিন্তু 8th generation টা কালেক্ট করবেন প্রাইসটা রাখছি 36990 টাকা এবং সেম আউটলুকে আপনারা যদি 10 জেনারেশনটা কালেক্ট করতে চান প্রাইসটা রাখছি মাত্র 62990 টাকা আপনি যারা মোবাইল ওয়ার্ক স্টেশনে ল্যাপটপ সার্চ করছেন তারা কিন্তু আমার হাতে জেডবুকের একদম 7 জেনারেশন থেকে শুরু করে 12 জেনারেশন পর্যন্ত কালেকশন আছে চলে আসতে পারেন চাইলে কিন্তু ঢাকার বাইরে যারা আছেন কুরিয়ারে কালেক্ট করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে WhatsApp এবং ইমো রয়েছে আপনি চাইলে ফোন করে ভিডিও কলে দেখেও কিন্তু আপনার পছন্দের ল্যাপটপ অর্ডার করে দিতে পারেন এবং আপনাদেরকে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আছে সেটা হচ্ছে আমাদের কাছে কিন্তু মিড বাজেট এবং হাই বাজেটের ল্যাপটপই না একদম রিজনেবল থেকে স্টার্ট করে মানে 10500 টাকা থেকে স্টার্ট করে 1.5 লাখ টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে তো আমার মনে হয় আপনারা যারা কিনা মিড বাজেটের আছেন তারাও 21 টেকনোলজি ভিজিট করলে ল্যাপটপ পারচেজ করতে পারবেন যারা কিনা একদম লো বাজেট মানে মোবাইলের চেয়েও কম দামে ল্যাপটপ সার্চ করছেন তারাও শোরুম ভিজিট করলে পছন্দের ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন অ্যান্ড আমার হাতের এই জেডবুকের যে ল্যাপটপটা দেখছেন এটা হচ্ছে 8GB RAM 256 SSD দিয়ে আছে 14.1 ডিসপ্লে একদম ফ্রেশ আউটলুকে এটা কালেক্ট করতে পারবেন অনলি 33500 টাকায় আচ্ছা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে খুবই সুন্দর একটা ল্যাপটপ ব্র্যান্ডটা HP একদম রিজনেবল প্রাইসের মধ্যে মানে মোবাইলের চেয়েও কম দামে আপনারা যারা HP ব্র্যান্ডের ল্যাপটপটা চাচ্ছেন তারা আমার হাতের এই চমৎকার ল্যাপটপটা কালেক্ট করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন এবং পাশাপাশি এটাতে আপনারা 4GB RAM পাবেন স্টোরেজ হিসাবে এটাতে SSD পাবেন সো ল্যাপটপ আসলে হ্যাং করবে অথবা ল্যাগ করবে এই ধরনের পসিবিলিটি এটাতে আপনারা পাবেন না অরিজিনাল চার্জার থাকবে কোম্পানির তরফ থেকে 15 দিনের রিপ্লেসমেন্ট এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে পাশাপাশি আপনারা কিন্তু এই যে চমৎকার ল্যাপটপটা দেখছেন এটা মাত্র 14500 টাকা দিয়ে 21 টেকনোলজি থেকে পারচেজ করতে পারবেন সো যারা কিনা ল্যাপটপ পারচেজ করবেন রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা তারা দেরি না করে চলে আসেন ডিরেক্ট 21 টেকনোলজিতে